কি সুন্দর, তারা বলে আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। বলে কি বলে না? হ্যাঁ, আমাদের জীবনের জীবন, আমাদের নয়নের মনি, আমাদের ইমানের দাবি। আল্লাহর ফরে সবচেয়ে যাকে ভালোবাসতে হবে তিনি হলো বিশ্ব নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু। এইটা শুধু সুরে সুরে না, এটা কলিজার মধ্যে লাগাইতে হবে, ঠিক কিনা বলেন? এইটা আমল দিয়ে পরীক্ষা করতে হবে। আমি ওই উদাহরণটা প্রায় দিই যে তারা কিভাবে ভালোবাসে, তাদের ভালোবাসার নজিরাটা হলো এক যুবক বিবাহ করেছে, নতুন বিবাহ করেছে, বিবাহ করে নতুন স্ত্রীকে নিয়ে এসেছে বাড়িতে, এখন হাতে আলতো, তারপরে সুন্দর শাড়ি পরে, তারপরে লিপস্টিক পরে, তারপরে তার সাজুগুজু অবস্থা যাচ্ছে না। সকালবেলা সে 10টা বাজে ঘুম থেকে ওঠে, বৃদ্ধ শাশুড়ি সে রান্না বান্না করে দেয় আর সে খায়, আর মাঝে মাঝে স্বামীর কানে কানে বলে, স্বামী গো আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি। কত বুঝতে পারছেন? এখন স্বামী কয় এটা কেমন বউ, সে শুধু আমাকে ভালোবাসার গান শোনায় কিন্তু আসলে সে আমারে তো ভালোবাসে না, আমি তো কিছু দিয়ে দেখতে পাচ্ছি না। এরপরে বেশ কিছুদিন এইভাবে চলে গেল, একদিন স্বামী গেছে ময়দানে কাজ করার জন্য, কাজ করতে গিয়ে তার পা কেটে রক্তাক্ত অবস্থায় ঘরে ফিরে এসেছে, এসেই বলে প্রাণীর স্ত্রী গো আমি তো আহত হয়ে বাসায় এসেছি, তুমি ব্যবস্থা করো আমার একটা, আমি তো রক্তাক্ত অবস্থায় তোমার কাছে ফিরে আসলাম। এইবারও সে সুন্দর করে তার কানের পাশে এসে বলে, স্বামী গো আমি তোমাকে অনেক ভালোবাসি। এইবারে স্বামী গোস্বা হয়ে এক মনের এক ওজনের থাপ্পড় তার কানের মধ্যে বসাই দিয়ে কয়, বেয়াদব, তোর ভালোবাসা আমি আজকে শিক্ষা দেবো, ভালোবাসা প্রমাণ হবে আমার রক্ত কিভাবে বন্ধ হবে, সেই চেষ্টা করলেই প্রমাণ হতো যে তাকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? মুখে যদি বলে আমি তোমাকে ভালোবাসি, এই ভালোবাসার কোনো দাম হতে পারে না। আমরা রাসূলকে কলিজা দিয়ে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমরা জীবন দিয়ে ভালোবাসি, দরকার হয় আমরা রাসূলের জন্য জীবন উৎসর্গ করে শাহাদাতের পেয়ালা পান করতে রাজি আছি, ঠিক কিনা বলেন?